1 প্লাস 1 বাই 2 প্লাস 1 বাই 3 প্লাস 1 বাই 4 প্লাস 1 বাই 5 এভাবে এভাবে 1 বাই ইঙ্গিতকৃত মান পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করা প্রোগ্রাম। আমাদের ডাটাটাই প্লট হলো, ডাটাটাই যে আই এর মান 1 অ্যাসাইন করে দেওয়া হলো, যে এন আর দুটো ইনপুট নিলাম, যে এন এন এর মানটা ইনপুট নিলাম এখানে, আর সাম ইকুয়াল 0 অ্যাসাইন করে দেওয়া হয়। এখন আমরা লুপে করব জে ইকুয়াল 1, জে এর মানটা 1 তারপর জে আমাদের ইনপুটকৃত মান পর্যন্ত ঘুরবে। তারপর তারপর সামের মানটা এখানে শো করবে যে সাম প্লাস আই, মানে আমরা এখানে যে ওয়ান পেলাম, ওয়ান আমরা অ্যাসাইন করে দিচ্ছি, এই সামের মানটা সাথে আই যোগ হয়ে যাবে আর ভাগ হবে যে এখানে যে ইনপুট নেওয়ার মানটা সেখানে যে পর্যন্ত ঘুরছে, ঘোরার ফলে যে মানটা পেয়েছে সেইটার দ্বারা সাম প্লাস আই কে ভাগ করবে যে প্রিন্ট হবে। সামেশন ইজ পার্সেন্টেজ সাম। প্রোগ্রামটি সেভ করলাম এবং রান করলাম, এখানে আমাদের এরর শো করছে আনডিক্লেয়ার্ড ফাংশন ইন দিস ফাংশন। এখানে আমাদের এটা সেমিকোলন হবে না, হবে কমা রান করতে হবে, আর কোনো এরর শো করেনি। এটা তো ভ্যালু অফ এন, এখানে আমরা ভ্যালু দিলাম, ভ্যালু দিব যে 1 2 2 3 4 5 এভাবে এখানে 20 পর্যন্ত আসবে, 20 পর্যন্ত আসলে ইনপুট দিতে হবে 20, তাহলে আমাদের এটা যোগফল হবে 3.597740। এভাবে আমরা একটা সমীকরণের যোগফল বের করতে পারি।